আপনি যদি মুহূর্তের মধ্যে যে কোনো নারী অথবা পুরুষকে আপনার বশীকরণ করতে চান, আপনি যদি যে কোনো নারী পুরুষকে আপনার প্রেমের ফান্দে ফেলতে চান, অথবা আপনি যদি চান যে কোনো নারী অথবা পুরুষ আপনাকে দেখা মাত্র আপনার প্রেমে পড়ে যাক, আপনি যদি চান যে হাজার মানুষের মধ্যে আপনার কাঙ্ক্ষিত একজন নারী অথবা পুরুষকে আপনার মুহূর্তের মধ্যে বশীকরণ করে ফেলতে, তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য। আপনি আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষকে মুহূর্তের মধ্যে আপনার বশীকরণের ফান্দে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আজকের বলা এই ভিডিওর টপিকটি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখেছিলেন। আজকের ভিডিওর টপিকটি হলো দুনিয়ার মহা শক্তিশালী রাজমোহিনী মন্ত্র। আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি শুধুমাত্র আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাওয়া মাত্র আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার চেহারা দেখার সাথে সাথে আপনার বশীকরণ হবে এবং আপনার প্রেমে পড়ে যাবে। খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল আমার গুরুমুখী বিদ্যা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোন তান্ত্রিক বা জ্যোতিষী নেই যে আপনাদেরকে এই মন্ত্রটি কেউ দেখাতে পারবে না, কেউ দিতে পারবে। আপনি যদি নারী হয়ে কোনো পুরুষকে ভালোবাসেন, ওই ভালোবাসার কথা ওই পুরুষকে বলতে পারতেছেন না, এবং আপনি যদি ভালোবাসার কথা বলা সত্ত্বেও উক্ত পুরুষ আপনাকে কোনো ক্রমে পাত্তা দিতেছে না, অহংকারী করতেছে, এবং আপনি যদি পুরুষ হয়ে কোনো নারীকে ভালোবাসেন, ওই নারীকে ভালোবাসার কথা বলার সাহস পাচ্ছেন না, অথবা ভালোবাসার কথা বলা সত্ত্বেও আপনাকে গুরুত্ব দেয় না বা পাত্তা দেয় না, আপনি উক্ত নারী অথবা পুরুষের প্রেমে এমন ভাবে ফেঁসে গেছেন উক্ত নারী অথবা পুরুষকে ছাড়া আপনি বাঁচবেন না, তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য। বন্ধুরা, আজকের বলা এই মন্ত্রটি আপনাদের সাধন সিদ্ধির প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনারা মুখস্থ করেই এই মন্ত্র দ্বারা আপনি কাজ করতে পারবেন। আজকের এই মন্ত্রটি মাত্র 9 বার জপ করে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষের চোখের সামনে যান, ওই নারী অথবা পুরুষ আপনার চেহারার দিকে শুধুমাত্র 1 বার তাকালেই ওই নারী পুরুষ আপনার বশীকরণ হবে এবং আপনার প্রেমে পড়ে যাবে। তবে অবশ্যই অবশ্যই আজকের বলা এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে আপনার উদ্দেশ্য সৎ থাকতে হবে। আপনি যদি আপনার নারী অথবা পুরুষকে সৎ উদ্দেশ্যে বশীকরণ করতে চান, তাহলেই কেবল আজকের বলা এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন, আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন। তবে হ্যাঁ, ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো তেলি বাড়ি সাগরে পানি তেল ফরিল রাজমোহিনী, হাতে তেল টগর বগর করে মুখে তেল চাম্পাহেন জলে, ইং তেল বিং তেল সবা শুদ্ধ ভাঙ্গিয়া করলাম চুর, আজ অবধি ফল নাই আমায় দেখে রাজার মাতার ফুল। তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো তেলিবাড়ি সাগরে পানি তেল ফুরিল রাজমোহিনী, হাতে তেল টগর বগর করে মুখে তেল চাম্পাহেন জলে, ইং তেল বিং তেল সবা শুদ্ধ ভাঙ্গিয়া করলাম চুর, আজ অবধি ফল নাই আমারে দেখে রাজার মাতার ফুল। তো মন্ত্রের ভিতরে যেখানে ফলনায় লেখা আছে, উক্ত স্থানে আপনি যদি নারী হয়ে পুরুষকে বশীকরণ করতে চান, তাহলে উক্ত স্থানে পুরুষের নাম উল্লেখ করতে হবে, আর আপনি যদি পুরুষ হয়ে নারীকে বশীকরণ করতে চান, তাহলে উক্ত স্থানে ফলনার স্থানে আপনি ওই নারীর নাম উল্লেখ করতে হবে। তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি, ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন, মন্ত্রটি আপনাদের সিদ্ধি করার প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনারা মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিলেই এই মন্ত্র দ্বারা আপনি কাজ করতে পারবেন। তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে, এবার আপনার প্রয়োগের পালা, আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, কোন শনিবার অথবা মঙ্গলবারে আপনাকে বাজার থেকে 1 মূল্যে সামিলির তেল অথবা সরিষার তেল ক্রয় করে নিয়ে আসতে হবে।
যখনই আপনি সামিলির তেল অথবা সরিষার তেল ক্রয় করে নিয়ে আসবেন, ওই সরিষার তেল থেকে কিছু সংখ্যক সরিষার তেল আপনার ডান হাতের তালুতে নিয়ে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন, একটি ফু দিবেন। এইভাবে 9 বার মন্ত্র পড়বেন, 9টি ফু দিবেন। 9টি ফু দেওয়া শেষে আপনাকে যে কাজটি করতে হবে, উক্ত তোলগুলো আপনার উল্টাভাবে মালিশ করতে হবে মুখের ভিতরে। আমরা সাধারণত তোল এইভাবে মালিশ করি, কিন্তু মুখে আপনাকে উল্টাভাবে এইভাবে মালিশ করতে হবে। এইভাবে মালিশ করে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যান, অর্থাৎ মন্ত্রের ভিতরে যার নাম উল্লেখ করছেন তার সামনে যদি যান, উক্ত নারী অথবা পুরুষ যদি আপনার চেহারার দিকে একবার তাকায়, তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষ আপনার বশীকরণ হয়ে যাবে এবং আপনার সাথে প্রেম করতে বাধ্য হবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।